Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে দীর্ঘদিন যাবৎ আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রয়েছে। এই অবস্থায় মালদা জেলা প্রশাসন ও মালদা জেলা শিক্ষা দপ্তর যৌথভাবে এই বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছে। তোমরা যদি এই বিশেষ ক্লাস ভালোভাবে ফলো করো তাহলেই এই পরিশ্রম সকলের সার্থক হবে। আমি শ্রী কৌশিক পোদ্দার, মালদা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের রসায়নের শিক্ষক। আমি আগের দিন তড়িৎ রসায়নের প্রথম দুটো পার্ট, প্রথম পার্টটি ছিল হচ্ছে তড়িৎ বিশ্লেষণ এবং দ্বিতীয় পার্টটি ছিল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পরিবাহিতা, এই দুটো পার্ট শেষ করেছিলাম। আজকে এই চ্যাপ্টারের শেষ অংশ, তৃতীয় ভাগ, তড়িৎ রাসায়নিক কোষ আমরা অনুশীলন করব। তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে? যে ব্যবস্থার মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায় বা কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, সেই বিশেষ ব্যবস্থাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষে এক বা একাধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তার সঙ্গে দুটো তড়িৎদ্বার ব্যবহার করা হয়। এই তড়িৎ রাসায়নিক কোষের ভেতরে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া আদতে একটি জারণ বিজারণ বিক্রিয়া, এবং এই জারণ ও বিজারণ প্রক্রিয়া দুটো তড়িৎদ্বার দুটিতেই সংঘটিত হয়। তড়িৎ রাসায়নিক কোষকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, গ্যালভানীয় কোষ এবং তড়িৎ বিশ্লেষণ কোষ। গ্যালভানীয় কোষে তড়িৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়, অর্থাৎ তার ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। গ্যালভানীয় কোষের উদাহরণ হিসেবে আমরা ড্যানিয়েল কোষ, নির্জল কোষ বা ড্রাই সেল, অর্থাৎ ছোটো ছোটো যে ব্যাটারিগুলো হয়, বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ইউজ করা হচ্ছে সেইগুলো, এবং জ্বালানি কোষ, এগুলি হচ্ছে গ্যালভানীয় কোষের উদাহরণ। আর তড়িৎ বিশ্লেষণ কোষ, যেটা আমরা আগের দিনই পড়েছি, অর্থাৎ যে ব্যবস্থার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে বলা, সেই ব্যবস্থাটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। এবং উদাহরণ হিসেবে বলতে পারি, সোডিয়াম ক্লোরাইড থেকে ধাতব সোডিয়াম নিষ্কাশনের সময় ডাউনস কোষ নামক একটি বিশেষ ধরনের কোষ ব্যবহার করা হয়, এটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষের একটি প্রকৃষ্ট উদাহরণ। এরপরে আমরা এই তড়িৎ বিশ্লেষণ কোষে কীভাবে রাসায়নিক বিক্রিয়ার ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় সেটি দেখব। একটা জিঙ্কের দণ্ড 1 মোলার জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে আংশিকভাবে ডোবানো রয়েছে। অনুরূপভাবে একটি তামার দণ্ড 1 মোলার কপার সালফেট দ্রবণে আংশিকভাবে ডোবানো হয়েছে। এইবার এই জিঙ্কের পাতটিকে একটি তড়িৎদ্বার এবং কপারের পাতটিকে একটি তড়িৎদ্বার হিসাবেই আমরা জানি। এই দুটো পাতকে ধাতব পরিবাহীর সাহায্যে একটি চাবি এবং একটি ভোল্টমিটারের সঙ্গে যুক্ত করা হয়েছে। আর এই দুটো পাত্রকে আমরা যোগ করেছি একটি লবণ সেতু বা সল্ট ব্রিজ দিয়ে। এইবার আমরা যদি লক্ষ্য করি যে এই জিঙ্ক দণ্ড
अर्थात जिंक तरिद्वार और तार संगे जिंक सालफेट द्रवण ये एकत्रे बला हे अर्धकोष। अनुरूपे कपार दंड और तार संगे कपार सालफेट द्रवण ये एक संगे बला हे आरेकटी अर्धकोष। तहले एई दुई अर्धकोषेर समन्वय के बला हय एकटी तड़ित रासायनिक कोष। एबार आमरा एई तड़ित रासायनिक कोषे किभाबे तड़ित बिक्रियार रासायनिक बिक्रियार फले तड़ित प्रवाहेर सृष्टि हय सेटाई आमरा देखबो। एई जिंकेर दण्ड थेके जिंकेर परमाणु दुटो इलेक्ट्रन ट्याग करे जिंक आयने परिणत है। एवं से जिंक आयन ये द्रवणे एसे उपस्थित है। तार फले जिंकेर दंड बा जिंकेर पाप आस्ते आस्ते क्षयप्राप्त होबे एवं तार संगे संगे ये जिंक सालफेट द्रवणे जिंक आयनेर गाढ़त्व बृद्धि पाबे। जिंक परमाणुर त्याग करा इलेक्ट्रन ये परिवाही तारेर मध्य दिए कपार दंडे बा कपार पातेर मध्ये आसे एवं कपार सालफेट द्रवणेर कपार आयन सेई इलेक्ट्रन ग्रहण करे कपार परमाणु अवस्थाय एसे कपार पाते जमा हय। अर्थात आमरा जत समय गड़ाबे तत कपार पातेर ओजन बाड़ते देखबो एवं तार संगे संगे द्रवणेर कपार आयनेर गाढ़त्व ह्रास पेते देखबो। एइबार एई जिंक आयन इलेक्ट्रन त्याग करार फले एई पातेर चार्ज किन्तु नेगेटिव चार्ज एवं एई जिंक पाते जेहेतु जिंक परमाणुर जारण बिक्रिया घटछे इलेक्ट्रन त्यागेर मध्य दिए सुतरां आमरा एई तड़िद्वारके एनोड हिसाबे चिनब। अनुरूपे कपार पाते जेहेतु कपार आयन कपार पाते गिए इलेक्ट्रन ग्रहण करछे एई कारणेई तार इलेक्ट्रनेर परिमाण कमछे एई कारणेई एई पातटी किन्तु धनात्मक चार्जयुक्त एवं एई पाते कपार आयनेर बिजारण बिक्रिया घटछे। এইজন্য এই অর্ধকোষকে আমরা বিজারণ অর্ধকোষ আর জিঙ্ক সালফেট অর্ধকোষকে আমরা জারণ অর্ধকোষ হিসেবেও চিনতে পারি। এইবার আমাদের এই জারণ অর্ধকোষে যে জারণ বিক্রিয়াটা ঘটছে এই জারণ বিক্রিয়াটাকে আমরা কিন্তু জারণ অর্ধকোষ বিক্রিয়া বলবো এবং বিজারণ অর্ধকোষে যে বিজারণ বিক্রিয়াটি ঘটছে তাকে আমরা কিন্তু বিজারণ অর্ধকোষ বিক্রিয়া হিসেবে চিনব। এই দুই বিক্রিয়াকে যদি আমরা কম্বাইন করি তাহলে যেটা আমরা পাবো জিঙ্ক প্লাস কপার আয়ন ইকুয়াল টু জিঙ্ক আয়ন প্লাস কপার পরমাণু। এই সামগ্রিক সমীকরণটিকে বা বিক্রিয়াটিকে আমরা এই সামগ্রিক কোষের কোষ বিক্রিয়া হিসেবেই চিনব। এইবার আমরা লক্ষ্য করি যে জিঙ্ক পাত থেকে অতিরিক্ত ইলেকট্রন কপার পাতের দিকে কিন্তু ধাবিত হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রনের প্রবাহ জিঙ্ক পাত থেকে কপার পাতের দিকে। তাহলে আমাদের ধারণা অনুযায়ী কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে অভিমুখে ইলেকট্রনের প্রবাহ ঘটে তড়িৎ প্রবাহের অভিমুখ তার ঠিক বিপরীত হয়। সুতরাং আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ কিন্তু দেখব কপার পাত থেকে জিঙ্ক পাতের দিকে অর্থাৎ বিজারণ অর্ধকোষ থেকে জারণ অর্ধকোষের দিকে। এবার আমরা এক্ষেত্রে লবণ সেতু, এই লবণ সেতু কি জিনিস সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। এই লবণ সেতুর মধ্যে কতকগুলো নির্দিষ্ট তড়িৎবিশ্লেষ্য পদার্থ যেমন পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম নাইট্রেট এই তড়িৎবিশ্লেষ্য পদার্থগুলোর যে কোনো একটির গাঢ় জলীয় দ্রবণ নিয়ে
তার মধ্যে সামান্য পরিমাণ আগার আগার জেলি মিশিয়ে সেই দ্রবণকে উত্তপ্ত করার পর এই একটা কাঁচের ইউটিউবে তাকে ঢেলে যদি শীতল করা হয় তাহলে পুরো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ সহ আগার আগার জেলি জমে জেলির পদার্থ গঠন করে, তাকেই বলা হচ্ছে সল্ট ব্রিজ। এবার এই সল্ট ব্রিজে আমরা কেবলমাত্র এই জাতীয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কেন ব্যবহার করব, তার কারণ এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়ের কিন্তু গতিবেগ প্রায় সমান, বা এছাড়াও এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে প্রাপ্ত আয়নেরা এই ধরনের জারণ বিজারণ প্রক্রিয়ায় যে বিক্রিয়াগুলো এই দুটো তড়িৎ দ্বারা সংঘটিত হচ্ছে সেই বিক্রিয়ায় এই আয়নগুলো কোনোরূপ অংশগ্রহণ করে না। এই কারণেই সাধারণত এই পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম নাইট্রেট এই তিনটি মধ্যে যে কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে নেওয়া হয় লবণ সেতুর মধ্যে। এবার দেখব লবণ সেতুর প্রয়োজনীয়তাটা কোথায়। আমরা এই তড়িৎ কোষের সামগ্রিক ব্যবস্থাটাকে দুটো অংশে ভাগ করতে পারি। এই জিঙ্কের পাত থেকে তামার পাত পর্যন্ত পরিবাহী তার দ্বারা যা যুক্ত করা হয়েছে একে আমরা বলতে পারি বহির্বর্তনী। আবার জিঙ্কের পাত থেকে তামার পাত পর্যন্ত এই পরিবাহী অংশকে, এই দুই অংশকে আমরা বলতে পারি অন্তর্বর্তনী। এবং এই দুই অংশ সল্ট ব্রিজের দ্বারা কিন্তু যুক্ত রয়েছে। যদি সল্ট ব্রিজ না ব্যবহার করা হতো তাহলে কিন্তু এই অন্তর্বর্তনী মুক্ত অবস্থায় থেকে যেত, অর্থাৎ তা বদ্ধ হতো না। আর আমরা জানি তড়িৎ কেবলমাত্র বদ্ধ বর্তনীর মধ্য দিয়েই প্রবাহিত হয়, এই কারণেই বর্তনীকে বদ্ধ করার জন্যই এই সল্ট ব্রিজের ব্যবহার রয়েছে। এছাড়াও সল্ট ব্রিজের আরও একটি ব্যবহার যেটি খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো অর্ধকোষের চার্জকে প্রশমিত রাখতে সাহায্য করে। সেটা কীভাবে করে? দেখো, যখন জিঙ্ক দণ্ড থেকে জিঙ্কের পরমাণু ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণে আসছে, যত সময় গড়াবে দ্রবণে জিঙ্ক আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ এই দ্রবণে এই অতিরিক্ত জিঙ্ক আয়নের জন্যই কিন্তু দ্রবণের ইলেকট্রন নিউট্রালিটি বিঘ্নিত হবে, অর্থাৎ তড়িৎ প্রশমসে থাকবে না। ফলে এই অতিরিক্ত ধনাত্মক তড়িৎকে প্রশমিত করার জন্য সল্ট ব্রিজে ব্যবহৃত এই তিনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে কোনো একটিকে যদি নেওয়া যায় তাহলে তার অ্যানায়ন এই অর্ধকোষে এসে অতিরিক্ত পজিটিভ চার্জকে প্রশমিত রাখবে। আবার একই রকমভাবে এই বিজারণ অর্ধকোষের ক্ষেত্রে কপার আয়ন কপার পাতে এসে জমা হওয়ার ফলে এই দ্রবণে সালফেট অ্যানায়নের আধিক্য ঘটবে, অর্থাৎ দ্রবণটি নেগেটিভ চার্জযুক্ত হয়ে পড়বে। তখন সে অতিরিক্ত নেগেটিভ চার্জকে প্রশমিত করার জন্য সল্ট ব্রিজে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্যাটায়ন এসে এই দ্রবণের ইলেকট্রো নিউট্রালিটি বজায় রাখার চেষ্টা করবে। এইভাবে কিন্তু সল্ট ব্রিজ এই দুই অর্ধকোষের দ্রবণের কে প্রশমিত রাখতে সাহায্য করে। তাহলে আমরা সল্ট ব্রিজের মুখ্যতঃ দুটো ভূমিকা দেখলাম, একটি হচ্ছে অন্তর্বর্তনীকে বদ্ধ করে পুরো বর্তনীকে বদ্ধ বর্তনীতে পরিণত করা, এবং দ্বিতীয়টি হচ্ছে এই দুটো তড়িৎদ্বারের দ্রবণের ইলেকট্রো নিউট্রালিটি বজায় রাখা। তাহলে আমরা কীভাবে একটি তড়িৎ রাসায়নিক কোষ কাজ করে এবং কী কেমনই বা তার গঠন তা কিন্তু মোটামুটি বোঝার চেষ্টা করলাম। এর পরবর্তী অংশ তড়িৎদ্বার বিভব। তড়িৎদ্বার ও তড়িৎদ্বার বিভব, যখন
আমরা কোনো ধাতব পাতকে ওই ধাতুর সংশ্লিষ্ট দ্রবণে আংশিকভাবে নিমজ্জিত করি, তখন ধাতব পাত থেকে ধাতুর পরমাণু ইলেকট্রন বর্জন করে আয়ন হিসেবে দ্রবণে আসে। বিজ্ঞানী নানস্টের মতে এই প্রক্রিয়ার ড্রাইভিং ফোর্স হচ্ছে এই ধাতুর দ্রবণ চাপ, আবার দ্রবণে উপস্থিত আয়নের অভিস, যেহেতু এই দ্রবণে আমরা জিঙ্ক সালফেট নিয়েছি, সুতরাং দ্রবণে উপস্থিত জিঙ্ক আয়নের অভিসারক চাপের দরুন জিঙ্ক আয়ন ধাতব পাতে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। সুতরাং জিঙ্ক পরমাণু ইলেকট্রন বর্জনের মাধ্যমে জারিত হওয়ার প্রবণতা দেখায়, আবার দ্রবণের জিঙ্ক আয়ন ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারিত হওয়ার প্রবণতা দেখায়। এই দুটো প্রক্রিয়া পরস্পরের বিপরীত, কারণ আমি যে দুটো চাপের কথা বললাম, একটি হচ্ছে দ্রবণ চাপ ধাতব পাতের এবং অপরটি হচ্ছে দ্রবণের অভিসারক চাপ, এই দুটো চাপ পরস্পর বিপরীত অভিমুখে কাজ করে। একটি হচ্ছে দ্রবণ চাপ, দ্রবণ চাপকে আমরা বড় হাতের পি দিয়ে চিহ্নিত করছি, আর একটি হচ্ছে অভিসারক চাপ। দ্রবণের অভিসারক চাপ তাকে আমরা ছোট হাতের পি দিয়ে চিহ্নিত করছি। তাহলে এই দুই চাপ পরস্পরের বিপরীত অভিমুখে কাজ করছে, এই জন্যই কিন্তু এই দুই চাপের ফলে এই দুটো বিপরীত প্রক্রিয়া, একটি জারণ এবং একটি বিজারণ সংঘটিত হয়। এবার এই দুই চাপের দরুন বা এই দুই বিপরীত প্রক্রিয়ার দরুন কীভাবে তড়িৎদ্বারে তড়িৎ বিভব সৃষ্টি হয় সেটাই আমরা একটু গভীরে বোঝার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা তিনটি ক্ষেত্র বেছে নেব। প্রথম ক্ষেত্র কেস ওয়ান, যখন দ্রবণ চাপ পি অভিসারক চাপের তুলনায় বেশি হবে। ছোটদের পি এক্ষেত্রে কি হতে পারে, আগের মতোই একটা জিঙ্ক পাতকে ডোবানো হয়েছে জিঙ্ক সালফেট দ্রবণে, ফলে জিঙ্ক আয়ন জিঙ্ক পরমাণু দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণে আসবে, এবং এই প্রক্রিয়াটাই কিন্তু এক্ষেত্রে প্রাধান্য পাবে, যেহেতু দ্রবণের চাপ অভিসারক চাপের থেকে বেশি। অর্থাৎ বিপরীত প্রক্রিয়া, জিঙ্ক আয়ন জিঙ্ক পাতে গিয়ে ইলেকট্রন গ্রহণ করা, এই প্রক্রিয়াটা কিন্তু কিছুটা কমের দিকে থাকবে, কারণ অভিসারক চাপের মান দ্রবণ চাপের তুলনায় কম। এইবার এরকম চলতে থাকলে আস্তে আস্তে দ্রবণ চাপের মান ক্রমশ কমবে এবং অভিসারক চাপের মান ক্রমশ বাড়বে, নিয়ে একটা সময় পর এই দুই চাপ কিন্তু পরস্পরের সঙ্গে সমান হয়ে যাবে। অর্থাৎ দুটো প্রক্রিয়া, একটা জারণ ধাতুর পরমাণু ইলেকট্রন বর্জন করে আয়নে পরিণত হওয়া, আবার বিজারণ ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতুর পরমাণুতে পরিণত হওয়া, এই দুই বিপরীত প্রক্রিয়ার মধ্যে একটি সাম্যাবস্থা রচিত হবে। সাম্যাবস্থাটা কখন রচিত হবে সেটা আমরা কিন্তু এবার বুঝে নেব। কীভাবে, জিঙ্ক পরমাণু যত ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হিসাবে দ্রবণে আসবে, তত এই তড়িৎদ্বারে কিন্তু নেগেটিভ চার্জের পরিমাণ ক্রমশ বাড়বে। এবার তার দরুন এই অতিরিক্ত নেগেটিভ চার্জ তড়িৎদ্বারের পৃষ্ঠতলে জড়ো হওয়ায় স্থির তড়িৎাকর্ষণ বলের দ্বারা দ্রবণে উপস্থিত জিঙ্ক আয়নকে কিন্তু
তড়িদ্দারের পাতের কাছাকাছি আকর্ষিত করে তারা নিয়ে আসবে। জিঙ্ক আয়ন ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে আসার ফলে এই জিঙ্ক তড়িদ্দারে ইলেকট্রনের আধিক্য ঘটে। এই অতিরিক্ত ইলেকট্রন স্থির তড়িৎকর্ষণ বলের দ্বারা দ্রবণে উপস্থিত জিঙ্ক আয়নকে আকৃষ্ট করে রাখে, ফলে এই তড়িদ্দারকে ঘিরে জিঙ্ক আয়নের একটা সমাবেশ ঘটে। এর দরুন নতুন করে আর জিঙ্কের পরমাণু থেকে জিঙ্কের পাত থেকে জিঙ্কের পরমাণু আর দ্রবণে আসতে পারে না, অর্থাৎ সেই সময় কিন্তু দ্রবণের চাপ এবং অভিসারক চাপ সমান হয়ে যায়। অর্থাৎ জিঙ্কের জারণ প্রক্রিয়া এবং জিঙ্ক আয়নের বিজারণ প্রক্রিয়া, এই দুই প্রক্রিয়ার মধ্যে সাম্যাবস্থা রচিত হয়। এক্ষেত্রে এই জিঙ্কের পাতের পৃষ্ঠতলে উপস্থিত ইলেকট্রন এবং পাত সংলগ্ন দ্রবণে উপস্থিত জিঙ্ক আয়ন, এই দুই বিপরীতধর্মী আয়নের দরুন জিঙ্কের পাত আর দ্রবণের ভেতর একটি বিভবের সৃষ্টি হয়। এই বিভবকে বলা হচ্ছে তড়িদ্দার বিভব। এবং যেহেতু এই বিভব সৃষ্টি হওয়ার পিছনে জিঙ্কের জারণ প্রক্রিয়া দায়ী, সুতরাং আমরা এক্ষেত্রে বলতে পারি জিঙ্কের বা জিঙ্ক ধাতুর জারণ বিভব। অনুরূপে আমরা কেস টু অর্থাৎ দ্বিতীয় কেসের ক্ষেত্রে যদি ভাবি, তাহলে এক্ষেত্রে দ্রবণ চাপের তুলনায় অভিসারক চাপ বেশি। তখন আমরা কপার পাতের ক্ষেত্রে যদি ভাবি, কপার পাত কপার সালফেট দ্রবণে আংশিকভাবে নিমজ্জিত রয়েছে, তার দরুন কপার আয়ন কপার পাতে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হবে এবং কপার পাতে জমা হবে। এবার তার ফলে এই কপার পাত কিন্তু আস্তে আস্তে ধনাত্মক চার্জ দ্বারা পূর্ণ হবে। এবার এই প্রক্রিয়া কিছুক্ষণ চলার পর আমরা দেখব যে কপার পাতে অসংখ্য পজিটিভ চার্জের সমাবেশ ঘটেছে এবং এই পজিটিভ চার্জ স্থির তড়িৎকর্ষণ বলের দ্বারা দ্রবণে উপস্থিত সালফেট অ্যানায়নকে আকর্ষিত করবে এবং এই সালফেট অ্যানায়ন কপার পাতের চতুর্দিকে ঘন সন্নিবিষ্ট হবে এবং তার দরুন নতুন করে আর কপার আয়ন কিন্তু কপার পাতে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হতে পারবে না। ঠিক সেই সময়টাতে আমরা বলবো দ্রবণের কপার আয়নের অভিসারক চাপ এবং কপার পাতের দ্রবণ চাপ, এই দুই চাপ সমান হয়ে গেছে। অর্থাৎ কপার আয়নের জারণ প্রক্রিয়া এবং বিজারণ প্রক্রিয়ার মধ্যে কপার আয়নের বিজারণ প্রক্রিয়া এবং কপার পরমাণুর জারণ প্রক্রিয়ার মধ্যে সাম্যাবস্থা রচিত হয়েছে। এক্ষেত্রেও আমরা এই দুই বিপরীত চার্জের উপস্থিতির দরুন একে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, অর্থাৎ দ্বিস্তরীয় চার্জের উপস্থিতির দরুন এই একটা বিভব সৃষ্টি হচ্ছে তড়িদ্দারে এবং একে বলা হচ্ছে তড়িদ্দার বিভব। এবং এই তড়িদ্দার বিভব কিন্তু বিজারণ প্রক্রিয়ার দ্বারাই সৃষ্টি হচ্ছে বলে একে আমরা তড়িদ্দারের বিজারণ বিভব বলতে পারি। আরেকটি ক্ষেত্র আমরা বিচার করতে পারি কেস থ্রি, সেক্ষেত্রে দ্রবণ চাপ এবং দ্রবণের অভিসারক চাপ সমান, সেক্ষেত্রে কিন্তু কোনোরূপ এবং সেক্ষেত্রে কোনোরূপ তড়িদ্দার বিভবের সৃষ্টি হবে না। তাহলে আমরা তিন ধরনের ক্ষেত্র নির্বাচন করলাম এবং প্রতি ক্ষেত্রে দ্রবণ চাপ এবং অভিসারক চাপের মধ্যে একটা সম্পর্ক থেকে গেল এবং তার দরুন কিন্তু আমরা দেখলাম যে প্রতি তড়িদ্দারে একটি তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে। এবার আমরা দেখব তড়িৎ বিভব কাকে বলে। তাহলে তড়িৎ বিভবের সৃষ্টির কারণটা আমরা বুঝলাম, কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে তড়িৎ বিভব কাকে বলে। তাহলে আমরা কীভাবে সংখ্যাটা তৈরি করতে পারি? ধরে নাও একটি পাতকে, ধাতব পাতকে, সেই ধাতব আয়ন সম্বলিত
আয়ন দ্রবণের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত করলে তার জারণ বা বিজারণের ফলে ইলেকট্রনীয় দ্বিস্তরীয় পাত লেয়ারের সৃষ্টির ফলে যে বিভবের সৃষ্টি হয় তাকে বলা হয় তড়িৎদ্বার বিভব। এবার এই তড়িৎদ্বার বিভবের তাৎপর্য কী? তড়িৎদ্বার বিভবের মান পর্যালোচনা করে আমরা তড়িৎদ্বারের সৃষ্ট জারণ প্রক্রিয়া বা বিজারণ প্রক্রিয়ার প্রবণতা বুঝতে পারি। এবার তড়িৎদ্বার বিভবের প্রভাবক অর্থাৎ কোন কোন বিষয়ের দ্বারা এই তড়িৎদ্বার বিভব প্রভাবিত হতে পারে। আমরা তড়িৎদ্বার হিসাবে যে ধাতু বা অধাতু ব্যবহার করব সেই ধাতু বা অধাতুর প্রকৃতি এবং সেই ধাতু বা অধাতুর সংশ্লিষ্ট আয়নের প্রকৃতির উপর তড়িৎদ্বারের বিভব কিন্তু নির্ভর করে। এছাড়াও আমরা ধাতুপাতকে যে ধাতব আয়ন সম্মিলিত দ্রবণে দ্রবীভূত করব সেই দ্রবণে ধাতব আয়নের গাঢ়ত্বের উপরও তড়িৎদ্বার বিভব নির্ভর করবে। এছাড়া যদি আমরা তড়িৎদ্বার হিসেবে কোনো গ্যাস ব্যবহার করি অথবা তড়িৎ অথবা রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন কোনো গ্যাস যদি গ্যাস উৎপন্ন হয় তাহলে সেক্ষেত্রে উৎপন্ন গ্যাসের আংশিক চাপের উপর কিন্তু তড়িৎদ্বার বিভব নির্ভর করবে। এবং সর্বশেষ প্রভাবকটি হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রাও তড়িৎদ্বার বিভবকে নিয়ন্ত্রণ করতে পারে। এবার তড়িৎদ্বার যে তড়িৎদ্বারে বিজারণ প্রক্রিয়া সংঘটিত হয় সেই তড়িৎদ্বারের বিভবকে বিজারণ তড়িৎদ্বার বিভব এবং যে তড়িৎদ্বারে জারণ প্রক্রিয়া সংঘটিত হয় সেই তড়িৎদ্বারের বিভবকে আমরা জারণ তড়িৎদ্বার বিভব বলতে পারি। এরপরে আমাদের জারণ তড়িৎদ্বার বিভব যাকে আমরা ই অক্সিডেশন দিয়ে চিহ্নিত করি এবং বিজারণ তড়িৎদ্বার বিভব যাকে আমরা ই রিডাকশন দিয়ে চিহ্নিত করি। কোনো একটা নির্দিষ্ট তড়িৎদ্বারের জারণ তড়িৎদ্বার বিভব এবং বিজারণ তড়িৎদ্বার বিভবের মান কিন্তু সমান হয় কিন্তু তাদের চিহ্ন বিপরীত চিহ্নযুক্ত। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট তড়িৎদ্বারের জারণ তড়িৎদ্বারের বিভবের মান যদি প্লাস এক্স ভোল্ট হয় তাহলে সেই তড়িৎদ্বারেরই বিজারণ তড়িৎদ্বার বিভবের মান হবে মাইনাস এক্স ভোল্ট। আর আমরা দেখলাম যে তড়িৎদ্বার বিভবের একক হচ্ছে ভোল্ট। তাহলে এইভাবেই আমরা তড়িৎদ্বার এবং তড়িৎদ্বার বিভব সংক্রান্ত বিষয়গুলো জানলাম। এর পরবর্তী আমাদের আলোচনার বিষয় এবার তড়িৎদ্বার বিভব কীভাবে আমরা নির্ণয় করব। বিজ্ঞানী নার্নস্টের একটি বিখ্যাত সমীকরণ রয়েছে যার সাহায্যে আমরা তড়িৎদ্বার বিভব নির্ণয় করতে পারি। আমরা একটি ধাতব আয়ন এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণুতে বিজারিত হলো। এই প্রক্রিয়ার তড়িৎদ্বার এই প্রক্রিয়াটি অর্থাৎ এই বিজারণ প্রক্রিয়াটি যদি কোনো তড়িৎদ্বারে সংঘটিত হয় তাহলে সেই তড়িৎদ্বারের বিভব অর্থাৎ রিডাকশন পটেনশিয়াল বিজারণ বিভব তাহলে এই বিজারণ প্রক্রিয়ার বিভব যাকে আমরা বিজারণ বিভব বলছি
নার্নস্টের সমীকরণ অনুযায়ী বিজড়ন বিভবের সমীকরণটি হচ্ছে বিজড়ন বিভব ই নট রেট মানে প্রমাণ বিজড়ন বিভব ইকুয়াল মাইনাস আর ইন্টু টি, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে কেলভিন উষ্ণতায় তাপমাত্রা, 2.303 বাই এন, এন মানে এই বিজড়ন প্রক্রিয়ায় কতগুলো ইলেকট্রন অংশগ্রহণ করেছে, এফ হচ্ছে ফ্যারাডে, ইন্টু লগ এম বাই এম এন প্লাস, এম হচ্ছে বিজারিত ধাতব পরমাণু এবং এম এন প্লাস হচ্ছে জারিত অবস্থায় ধাতব আয়ন। এইবার 298 কেলভিন তাপমাত্রায় আর আর এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল ইন্টু টি এর মান 298 কেলভিন ইন্টু 2.303 বাই এন এফ, এফ এর মান 96,500 কুলম। এই গোটা রাশিমালাটাকে আমরা যদি তাদের প্রত্যেকটি পদের মান বসিয়ে সরলীকরণ করি তাহলে মান বেরোবে 0.059 বাই এন। সুতরাং আমরা এই নানস্টেড এই সমীকরণটিকে সরলীকরণ করতে পারি, ই রিডাকশন ইকুয়াল টু ই নট রিডাকশন বিয়োগ 0.059 বাই এন ইন্টু ধাতব পরমাণুর গাঢ়ত্ব বাই ধাতব আয়নের গাঢ়ত্ব। এটি হলো নার্নস্টের সমীকরণের সরলীকৃত রূপ। এই রূপটি কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে এবং এর সাহায্যে গাণিতিক বিভিন্ন সমস্যা সমাধান আমরা করতে পারব। এইবার চলে যাই, আচ্ছা আমি একটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এই নার্নস্টের সমীকরণটি অ্যাপ্লাই করছি। আমরা একটা বিজারণ প্রক্রিয়া বিজারণ প্রক্রিয়ার সমীকরণ লিখলাম, এবার এই সমীকরণকে ব্যবহার করে নানস্টের সমীকরণকে ব্যবহার করে আমরা কিভাবে এই বিজারণ প্রক্রিয়ার বিজারণ বিভবের মান বের করব। ই রিডাকশন ইকুয়াল টু ই নট রিডাকশন মাইনাস 0.059 বাই 5, যেহেতু এক্ষেত্রে এন এর মান 5, লগ ম্যাঙ্গানাস আয়নের গাঢ়ত্ব বাই পারম্যাঙ্গানেট আয়নের গাঢ়ত্ব ইন্টু হাইড্রোজেন আয়নের গাঢ়ত্বের পাওয়ার 8। যেহেতু জলের গাঢ়ত্বকে 1 ধরা হয় এই জন্য এক্ষেত্রে জলের গাঢ়ত্বের এক্সপ্রেশনটা আনা হলো না। তাহলে আমরা নানস্টের সমীকরণ প্রয়োগ করে এই বিজারণ প্রক্রিয়ার রিডাকশন পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা ডিডিউস করলাম। এরপরের আমাদের বিষয় প্রমাণ তড়িৎদ্বার বিভব। প্রমাণ তড়িৎদ্বার বিভবের কেন প্রয়োজন? আমরা তড়িৎদ্বার বিভিন্ন তড়িৎদ্বারের তড়িৎদ্বার বিভবের মান কম্পেয়ার করি, তাদের জারিত বা বিজারিত হওয়ার প্রবণতা বিচার করার জন্য। এইবার বিভিন্ন তড়িৎদ্বারের তড়িৎদ্বার বিভবের মান যদি আমরা একটা প্রমাণ অবস্থায় নির্ধারণ করি তাহলেই কিন্তু সেই মানগুলো আমাদের কাছে
গ্রহণযোগ্য হবে। এবার সেই প্রমাণ বিষয় কি? আমরা দেখলাম যে কোনো তড়িৎদ্বারের তড়িৎদ্বার বিভব নির্ভর করে তাপমাত্রা টি এর উপর, এবং সেই তড়িৎদ্বারে ব্যবহৃত পদার্থের উপাদানগুলোর সক্রিয় ভর বা গাঢ়ত্বের উপর, একটি সক্রিয় ভর বা গাঢ়ত্বের উপর। এই বিষয়গুলো আমরা কিন্তু নানস্টের সমীকরণেই দেখলাম। এইবার যদি কোনো একটা তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া 25 ডিগ্রি সেন্টিগ্রেডে সংঘটিত হয়, তাহলে কিন্তু সেটা প্রমাণ অবস্থাই নির্দেশ করে। অথবা রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত পদার্থের উপাদানের সক্রিয় ভর যদি 1 একক হয়, তাহলে আমরা কিন্তু সেই পদার্থগুলোকে বলবো প্রমাণ অবস্থার পদার্থ। তাহলে এইবার আমরা প্রমাণ অবস্থার বিভিন্ন ধরনের পদার্থ নিয়ে একটু বুঝে নিই। কঠিন পদার্থের ক্ষেত্রে বিশুদ্ধ কঠিন অবস্থায় তার সক্রিয় ভর সর্বদা 1 একক হয়। এই কারণে যে কোনো কঠিন পদার্থকে আমরা কিন্তু পদার্থের প্রমাণ অবস্থা হিসেবেই ভাবতে পারি। একই রকমভাবে কোনো পদার্থ যদি দ্রবণে আয়ন অবস্থায় অবস্থান করে, তাহলে সেই দ্রবণে সেই আয়নের গাঢ়ত্ব যদি 1 মোলার হয়, তাহলে আমরা সেই পদার্থের দ্রবণকে প্রমাণ দ্রবণ হিসেবেই ধরে নেব। এছাড়াও যদি কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে, এবার সেই গ্যাসকে যদি আমরা 1 অ্যাটমোস্ফিয়ার চাপে কন্ট্রোল বা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু সেই গ্যাসকে আমরা প্রমাণ গ্যাস হিসাবে বা প্রমাণ পদার্থ হিসাবে ধরতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে পদার্থের সক্রিয় ভর যদি 1 একক হয় আর তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, কিসের তাপমাত্রা? রাসায়নিক বিক্রিয়া যে তাপমাত্রায় সংঘটিত হবে তার তাপমাত্রা, তাহলে কিন্তু আমরা এই অবস্থাটাকে বলতে পারি প্রমাণ অবস্থা। আর এই প্রমাণ অবস্থায় তড়িৎদ্বার বিভবকে বলা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। আমরা এই প্রমাণ তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা নানস্টের সমীকরণ থেকেই ডিডিউস করতে পারি। কীভাবে? নানস্টের সমীকরণের রূপটি ই রিডাকশন ইকুয়াল টু ই নট রিডাকশন মাইনাস 0.059 বাই এন লগ এম বাই এম এন। এখন তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং যেহেতু কঠিন পদার্থ পরমাণু এম তার সক্রিয় ভর সর্বদা 1 একক, এবং ওই পদার্থের দ্রবণের গাঢ়ত্ব যদি 1 মোলার হয়, তাহলে আমরা এই সমীকরণে 1 নম্বর সমীকরণে এম এর মান এবং এম টু দি পাওয়ার এন প্লাসের মান, অর্থাৎ আয়নের মান যদি 1 বসাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লগ 1/1, অর্থাৎ আমরা যেহেতু কঠিন পদার্থ এবং কঠিন পদার্থের ক্ষেত্রে সক্রিয় ভর 1 একক, ওই জন্য কঠিন পদার্থের গাঢ়ত্বের জায়গায় 1 এবং দ্রবণে আয়নের গাঢ়ত্ব 1 মোলার ধরা হয়েছে, এই কারণে আমরা এই দ্রবণের আয়নের পরিবর্তে 1 বসালাম। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ই রিডাকশন ইকুয়াল টু ই নট রিডাকশন, এই পার্টটা শূন্য হয়ে গেল, লগ 1 তার মান যেহেতু 0। সুতরাং আমরা ই নট রিডাকশন, যাকে আমরা বলছি প্রমাণ বিজারণ বিভব, সেটি কিন্তু একটি বিশেষ অবস্থার অর্থাৎ প্রমাণ অবস্থার বিজারণ বিভবকেই নির্দেশ করছে। তাহলে প্রমাণ বিজারণ বিভব কাকে বলবো? একটি 1 মোলার আয়ন সম্বলিত দ্রবণে ওই আয়নের
करेसपन्डिंग धातव पात के जदि आंशिक भाव निमज्जित करी তাহলে ওই ধাতব পাতের পৃষ্ঠতল ও দ্রবণের সংযোগস্থলে যে দ্বিস্তরীয় লেয়ার তৈরি হয় সেই তার ফলে যে তড়িৎদ্বারে বিভবের সৃষ্টি হয় সেই তড়িৎদ্বার বিভবকে বলা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। এইবার এই প্রমাণ তড়িৎদ্বার বিভবকে আমরা ই নট দিয়ে চিহ্নিত করি। আমরা দেখলাম প্রমাণ তড়িৎদ্বার বিভবকে আমরা ই নট দিয়ে চিহ্নিত করি। এবার এই প্রমাণ তড়িৎদ্বার বিভব যেহেতু জারণ বিজারণ বিক্রিয়ার ফলেই সম্ভব হচ্ছে এই জন্য একে কিন্তু আমরা জারণ বিজারণ বিভবও বলতে পারি। তো ইউপ্যাক সিস্টেমে প্রমাণ তড়িৎদ্বার বিভব মূলত বিজারণ বিভবকেই ধরা হয়। প্রমাণ বিজারণ বিভবের চিহ্ন কোনো তড়িৎদ্বারকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত করার ফলে ওই তড়িৎদ্বার যে আধান প্রাপ্ত হয় সেই আধানের চিহ্ন অনুযায়ী সেই তড়িৎদ্বার বিভবের সেই প্রমাণ সেই চিহ্নই তার প্রমাণ তড়িৎদ্বার বিভবের চিহ্ন বলে ধরা হয়। যেমন আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে তার প্রমাণ তড়িৎদ্বার বিজারণ বিভব শূন্য ধরা হয় এবং সমস্ত ধাতব পরমাণু এবং আয়নগুলো দিয়ে তৈরি তড়িৎদ্বারের ক্ষেত্রে তার প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান পজিটিভ হয়। এরপরে আমাদের বিচার্য বিষয় এবার প্রমাণ তড়িৎদ্বার বিভবের মানের তাৎপর্য। কোনো তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান থেকে কিন্তু আমরা সেই তড়িৎদ্বারের সংশ্লিষ্ট বিক্রিয়াটির জারিত হওয়ার প্রবণতা না বিজারিত হওয়ার প্রবণতা সেটা বুঝতে পারি। যেমন প্রমাণ কপার তড়িৎদ্বারের বিভব হচ্ছে মান 0.34 ভোল্ট। এ কথার তাৎপর্য কী? তার মানে 1 মোলার কপার সালফেট দ্রবণে যদি আমরা একটি কপারের পাতকে আংশিকভাবে নিমজ্জিত করি তাহলে কপারের পাত এবং দ্রবণ সংলগ্ন অঞ্চলে যে দ্বিস্তরীয় লেয়ার তৈরি হয় তার দরুন সৃষ্ট তড়িৎদ্বার বিভবের মান +0.34 ভোল্ট। আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার একে ব্যবহার করেই কিন্তু বিভিন্ন তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব বের করতে পারি। তাহলে আমরা যে টপিকগুলো আজকে প্রথমে পড়লাম তড়িৎ রাসায়নিক কোষ, তারপরে পড়লাম তড়িৎদ্বার বিভব এবং তড়িৎদ্বার বিভবের উৎস, তৃতীয় পয়েন্ট ছিল প্রমাণ তড়িৎদ্বার বিভব, এবার আজকের সর্বশেষ অংশ সেটি হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। বিভিন্ন তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব অর্থাৎ প্রমাণ বিজারণ বিভব বের করে সেই বিভবগুলোকে মানের ঊর্ধ্বক্রমে পরপর সাজালে ওপর থেকে নিচে একটি শ্রেণী সৃষ্টি হয়, সেই শ্রেণীকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। আমি কতকগুলো পদার্থের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান সম্মিলিত একটি ছোট শ্রেণী তৈরি করছি। যেমন সোডিয়াম তড়িৎদ্বার, তার প্রমাণ বিজারণ বিভবের মান -2.72 ভোল্ট। একই রূপে লৌহ ফেরাস আর লৌহ দিয়ে তৈরি তড়িৎদ্বার, সেক্ষেত্রে তার প্রমাণ বিজারণ বিভবের মান 0.44 ভোল্ট। H+ আর হাইড্রোজেন সম্বলিত তড়িৎদ্বার, তার প্রমাণ বিজারণ বিভবের মান 0। কপার আয়ন আর কপার পরমাণু দ্বারা সৃষ্ট তড়িৎদ্বারের ক্ষেত্রে এর মান হচ্ছে 0.34 ভোল্ট। আবার ফ্লোরিন
এবং ফ্লোরাইড এই দুই পদার্থের দ্বারা সৃষ্ট প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান 2.87 ভোল্ট। তাহলে আমি একটা তড়িৎ রাসায়নিক শ্রেণীর খুব সংক্ষিপ্ত রূপ এখানে তুলে ধরলাম। বইয়ে কিন্তু এই শ্রেণীর বিস্তারিত রূপ রয়েছে, তোমরা সেই শ্রেণীর বিস্তারিত রূপ একটু স্টাডি করবে। আমরা এক্ষেত্রে মাত্র পাঁচটা এই ধরনের তড়িৎদ্বারকে বেছে নিয়েছি এবং তাদের কারেসপন্ডিং প্রমাণ তড়িৎদ্বার বিভব অর্থাৎ প্রমাণ বিজড়ন বিভবের মান এখানে চিহ্নিত করা হচ্ছে। এবার এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর বৈশিষ্ট্য কী, সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখার চেষ্টা করি। এক্ষেত্রে যে তড়িৎদ্বারের কথা ভাবা হচ্ছে এবং তড়িৎদ্বারে সৃষ্ট বা সংঘটিত রাসায়নিক বিক্রিয়া, সেই রাসায়নিক বিক্রিয়া কিন্তু বিজারণ বিক্রিয়া। যেমন প্রথম ক্ষেত্রে সোডিয়াম আয়ন বিজারিত হয়ে সোডিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা কিন্তু সবগুলোর ক্ষেত্রে এইভাবেই বিজারণ প্রক্রিয়াকেই ধরে নিচ্ছি ওই তড়িৎদ্বারের রাসায়নিক বিক্রিয়া, এইভাবেই ধরা হয় ইউপ্যাক সিস্টেমে, এইভাবেই আমাদের ধরতে বলা হয়েছে। এরপরে আমরা হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে তার প্রমাণ বিজারণ বিভবের মান কিন্তু শূন্য ধরা হচ্ছে। এবার হাইড্রোজেন ছাড়া বাকি তড়িৎদ্বারগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি প্রমাণ তড়িৎদ্বারের বিভবের মান ওপর থেকে যত নিচের দিকে নামবো ক্রমশ কিন্তু বাড়ছে। তার মানে যত ওপর থেকে নিচে নামবো এই ধাতুগুলোর ক্ষেত্রে তাদের জারিত হওয়ার প্রবণতা আস্তে আস্তে কিন্তু কমবে, অর্থাৎ বিজারিত হওয়ার প্রবণতা ধীরে ধীরে বাড়বে। এইভাবেই কিন্তু আমরা এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর কতকগুলো বৈশিষ্ট্য পাচ্ছি, সেই বৈশিষ্ট্যগুলি আমাদের বুঝতে হবে। এর পরবর্তীতে এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর কতকগুলো ব্যবহার দেখব। কী কী ব্যবহার আমরা এই শ্রেণীকে ব্যবহার করতে পারি? কোনো লঘু অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোজেনকে কোনো ধাতু প্রতিস্থাপিত করতে পারবে কি পারবে না সেটা বিচার করা যেতে পারে এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর সাহায্যে। এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর যে সমস্ত ধাতুগুলো হাইড্রোজেনের ওপরে রয়েছে কেবলমাত্র তারাই কোনো লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে। এই কারণে আমরা ক্লাস 9-10 একটি বিক্রিয়া দেখেছিলাম যে জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারে কিন্তু কপার তা পারে না। তার কারণ আমরা কিন্তু এই তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে উপলব্ধি করতে পারবো, অর্থাৎ যে সমস্ত ধাতু যেমন জিঙ্ক তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে রয়েছে সুতরাং তার জারিত হওয়ার প্রবণতা হাইড্রোজেনের তুলনায় বেশি, এই কারণেই কিন্তু জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারছে। আবার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপার হাইড্রোজেনের নিচে থাকার ফলে তার জারিত হওয়ার প্রবণতা হাইড্রোজেনের তুলনায় কম, এই কারণেই কিন্তু কপার লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারছে না। এবার একই রকমভাবে কোনো ধাতব লবণের দ্রবণ থেকে বা ধাতব অক্সাইড থেকে অন্য কোনো ধাতু তাকে প্রতিস্থাপিত করতে পারবে কি না সেটাও কিন্তু আমরা এই তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে বুঝতে পারি। যেমন কপার সালফেট দ্রবণে যদি লোহার কোনো ছুরি ডোবানো হয় তাহলে আমরা জানি যে সেই লোহার ছুরি কিন্তু ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, তার কারণ লৌহ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে থাকার ফলে তার জারিত হওয়ার প্রবণতা বেশি, এই কারণেই লৌহ কপার সালফেট দ্রবণ থেকে কপারকে প্রতিস্থাপিত করতে পারে, এই কারণেই লৌহর ছুরি কপার সালফেট দ্রবণে দ্রবীভূত হয়ে যায়। এছাড়াও ধাতুগুলির রাসায়নিক সক্রিয়তা সম্পর্কে জানা যায় এই শ্রেণী থেকে, বা কোনো ধাতুকে প্রকৃতিতে আমরা মুক্ত অবস্থায় পাবো কি পাবো না সেটাও আমরা বুঝতে পারি।
समस्त धातु तड़ित श्रेणी ओपर दिखे अवस्थान कर तर जारित हार प्रवणता प्रबल अर्थात तरा भीषण सक्रिय प्रकृति क्यों तक कख मुक्त अवस्थाएं पाना ता को मौल संगे जुक्त हुए खनिज व आकरिक अवस्थाय बिराज कर पद्धति आकटी व्यवहार तड़ित श्रेणी से हे विजारण पद्धति को धातुर आकरिक धातु के निष्कासन करा जाए कि जिस समस्त धातु तड़ित रासायनिक श्रेणी ओपर दिखे रोचे तादेर के किन्तु खूब साधारण विजारक पदार्थ जेमन कार्बन व हाइड्रोजेन यही पदार्थगुलर द्वारा से समस्त धातुर आकरिक थेके तादेर विजारित करा जाबे ना। ताहले आमरा किन्तु तड़ित रासायनिक श्रेणी थेके सेटा बुझते पारछि। एछाड़ाओ कोनो तड़ित रासायनिक कोषेर कोष विभवेर मान এই তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকেই বের করতে পারি। অবশ্যই সেটিকে হতে হবে প্রমাণ কোষ বিভব অর্থাৎ ই নট সেল। আমরা এই বিষয়ে পরের দিন আলোচনা করব। তো আমরা এই ক্ষেত্রে এখানেই এইটুকু জেনে রাখি যে তড়িৎ রাসায়নিক শ্রেণীকে ব্যবহার করেই কিন্তু আমরা তড়িৎ রাসায়নিক কোষের প্রমাণ কোষ বিভবের মান বের করতে পারি। এছাড়াও বিভিন্ন তড়িৎদ্বারে সংঘটিত জারণ বা বিজারণ প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ত সম্পর্কে কিন্তু আমরা এখানে বিচার করতে পারি অর্থাৎ কোনো প্রক্রিয়া কোনো জারণ প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি না কোনো কোষের মধ্যে বা বিজারণ প্রক্রিয়া বা ঘটবে কি না তা কিন্তু আমরা এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে প্রমাণ তড়িৎদ্বার বিভব বা প্রমাণ বিজারণ বিভবের মান থেকেই সেটা ক্রেডিট করতে পারি। আজকে আমরা এখানেই শেষ করছি। পরের দিন আমরা এই তৃতীয় ভাগের অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষের একটা ছোট অংশ এখনো বাদ থেকে গেল পরের দিন আমরা কিন্তু সেটা শেষ করব। তোমরা এই বিষয়গুলো ভালো করে বইয়ে পড়বে এবং কোনো অসুবিধা হলে বারে বারে পড়বে বা অন্য বইয়ে কনসাল্ট করে সেগুলোকে বোঝার চেষ্টা করবে। আজকে এখানেই শেষ করছি।